নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তা বন্ধুরা, আজ আমরা রিজনিংয়ের একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটি হলো স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, বিবৃতি ও সিদ্ধান্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক এগুলো কীভাবে করতে হয়। বন্ধুরা, এখানে পাঁচটা টাইপের কোশ্চেন দেওয়া আছে, একদম আমরা এই চ্যাপ্টারটা বেসিক থেকে আলোচনা করব, ঠিক আছে? এই পাঁচটা টাইপের কোশ্চেনে আমরা একটা ভেন চিত্র আলোচনা করব। আমরা আগে ভেন চিত্র দেখেছি কীভাবে করতে হয়, তো এই পাঁচটা টাইপের কোশ্চেনে আমরা একটা ভেন চিত্র অঙ্কন করব, ভেন চিত্র। তারপরে নেক্সট যে এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা কীভাবে করতে হয় সেগুলো আমরা সলভ করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এগুলো কীভাবে করতে হয়। বন্ধুরা, এই চ্যাপ্টারটা আমরা একদম বেসিক থেকে আলোচনা করব। এখানে পাঁচটা টাইপের কোশ্চেন দেওয়া আছে, এই পাঁচটা টাইপের কোশ্চেনগুলোকে আমরা ভেন চিত্র অঙ্কন করব। তারপর এই চ্যাপ্টার থেকে যেমন যেমন কোশ্চেন পরীক্ষায় আসার মতো সেই টাইপ কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলুন দেখুন প্রথমে কীভাবে আমরা এগুলো সলভ করি। টাইপ ওয়ানে কী বলেছে? বলেছে সমস্ত বই হলো পেপার, সমস্ত বই হলো পেপার। তার মানে ভেন চিত্র কেমন হবে? ভেন চিত্রটা হবে এটা হলো বই আর সমস্ত বই পেপার, মানে পেপারটা এইটা পেপার, এটা হলো পেপার, এটা হলো বই, এটা হলো পেপার। একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কি করে বুঝবেন যে কোনটা ভেতরে থাকবে বা কোনটা, কারণ এটা চিত্রটাই হচ্ছে মেন, চিত্রটাই কিন্তু মেন, ঠিক আছে? তা আপনারা বুঝবেন কি করে যে বইটা ভেতরে থাকবে কি এই পেপারটা ভেতরে থাকবে? দেখুন, যার পাশে এই সমস্ত বা সব, যার পাশে সমস্ত বা সব থাকবে, দেখুন এখানে বইয়ের পাশে সমস্ত আছে তাই সেইটা ভেতরে থাকবে, মানে সেইটা ছোট। যার পাশে সমস্ত বা সব লেখা থাকবে সেটা হলো ছোট আর সেটা ভেতরে থাকবে। তাহলে এখানে কার পাশে আছে? বইয়ের পাশে সমস্ত আর লেখা আছে, তার মানে বইটা হলো ছোট, তারপর হলো পেপার, মানে সমস্ত পেপারের মধ্যে কী আছে? বই আছে, সমস্ত পেপারের মধ্যে বই আছে। তাহলে টাইপ ফার্স্ট টাইপ যে কোশ্চেনটা আছে সেটার ভেন চিত্রটা হবে এমন। তারপর দুই নম্বর টাইপটা দেখুন কি বলেছে, কিছু বই হলো পেপার, মানে কিছু বই হলো পেপার আবার কিছু বই পেপারও না, কিছু বই। ধরুন এই চিত্রটা করলাম আমরা বই, কিছু বই, তার মানে নিশ্চয়ই এরকম অর্ধেকটা হবে, এটা হলো পেপার, এটা হলো বই, এটা হলো পেপার, আমরা অর্ধেকটা করলাম, মানে কিছু বলেছে এখানে, কিছু, কিছুটা পরিমাণ, বুঝতে পারলেন তো? কিছু বলেছে তাই আমরা এখানে এই অর্ধেকটা করলাম, এটা বই এটা পেপার, অর্ধেকটা করলাম। তারপরে কি বলেছে তিন নম্বর টাইপটা কি আসতে পারে? তিন নম্বর টাইপটা দেখুন, কোনো বই পেপার নয়, কোনো বই পেপার নয়, মানে দুটোই আলাদা আলাদা হবে, কোনো পেপার বই নয় বা কোনো বই পেপার নয়, কোনো বই পেপার নয়, এটা ধরুন বই আর এটা পেপার, এটা পেপার, এটা পেপারের গোল, এটা বইয়ের গোল, কোনো বই পেপার নয়, তাহলে এটা কোনো টাচ থাকবে না। তারপরে চার নম্বর টাইপটা কি বলেছে, কিছু বই পেপার নয়, কিছু বই পেপার নয়, তার মানে কিছু বই তো পেপার, এর মানেটা কি বলেছে? এর মানেটা কি, কিছু বই পেপার নয়, কিছু বই পেপার নয়, তার মানে কিছু বই পেপার নয় ঠিক আছে, কিন্তু কিছু বই তো পেপার, তাহলে ওই ছবিটা কেমন আসবে? এরকম ছবি আসবে, এটা ধরুন বই, এটা হলো পেপার, মানে কিছু বই পেপার নয় কিন্তু কিছু বই তো পেপার, এখানে তো বলেই দিয়েছে কিছু বই পেপার নয়, কিছু বই পেপার নয় ঠিক আছে, ধরুন এই এতটা পরিমাণ বই এটা পেপার নয়, এবার কিছু তো পরিমাণ বই পেপার, এতটা পরিমাণ তো বই পেপার, ঠিক আছে? কোশ্চেনগুলো আপনারা করুন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, দেখুন অবশ্যই বুঝতে পারবেন। পাঁচ নম্বর টাইপটা দেখুন কি বলেছে, কিছু বই হলো পেপার কিন্তু পেন নয়, কিছু বই হলো পেপার, কিছু বই, কিছু বই হলো পেপার, এটা হলো পেপার, এটা পেপারের গোল, এটা বইয়ের গোল, কিন্তু পেন নয়, মানে এই বইটা কিছু বই হলো পেপার কিন্তু পেন নয়, তোমার পেনটা এরকম হবে, পেন একদম আলাদা থাকবে, সে পেনটা এখানেও গোল থাকতে পারে এখানেও থাকতে পারে, সেটা কোনো ব্যাপার নাই, ঠিক আছে? দেখুন এই কটা বুঝলেন তো, এই কটা এমন টাইপের এই ভেন চিত্র পাওয়া গেল। এবার এক্সামে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, আপনাকে যে পরবর্তী যে কোশ্চেনগুলো আছে সেগুলো বোঝানোর জন্য এই পাঁচটা টাইপকে আমি আপনাকে দেখালাম,
এগুলো যদি আপনি বুঝতে পারেন নেক্সট যে পরীক্ষায় আসার মতো কোশ্চেনগুলো আপনারা খুব ইজিলি করে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক পরবর্তীতে কোশ্চেনগুলো কি আছে। এক নম্বর কোশ্চেনটা দেখবেন বন্ধুরা, এক নম্বর কোশ্চেনে বিবৃতিতে কি বলেছে, বলেছে কিছু যেটা বিবৃতি থাকবে সেটাই আমরা ভেঙ্গচিত্র অঙ্কন করব। তারপর নিচের যে সিদ্ধান্তটা থাকবে সেই সিদ্ধান্তটা মিলিয়ে দেখব যে কোন অপশানটা ঠিক হচ্ছে, তারপর অপশানে গিয়ে আমরা সেটা অ্যান্সার করব। চলুন দেখুন আপনারা কোশ্চেনগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যেগুলো কী টাইপের কোশ্চেন এক্সামে আসে এবং কীভাবে করতে হয়। প্রথম কোশ্চেনে বলেছে কিছু বই হলো কাগজ, আগে আমরা এটাকে ভেঙ্গচিত্র তৈরি করব। কিছু বই হলো কাগজ, কিছু বই হলো কি কাগজ, এটা হলো কাগজ, কিছু বই হলো কাগজ। তারপর কি বলেছে সমস্ত কাগজ হলো পেন। আমরা কি বলেছিলাম যেটা যার পাশে সমস্ত থাকবে সেটা ছোট, যার পাশে সমস্ত থাকবে সেটা হলো ছোট, মানে সেটা ভেতরে থাকবে। কি বলেছে সমস্ত কাগজ হলো পেন, মানে পেনের ভেতরে থাকবে কাগজটা, সমস্ত কাগজ হলো পেন, মানে এটা হলো পেন। ঠিক আছে, দেখুন বুঝতে পারলেন তো। এবার আমরা সিদ্ধান্তে গিয়ে দেখব কোন সিদ্ধান্তটা সঠিক, আমরা ওটা বিবৃতিতে পেলাম, এবার আমরা সিদ্ধান্তে গিয়ে দেখব কোন সিদ্ধান্তটা সঠিক, যেটা সঠিক হবে অপশানে গিয়ে সেটা আমরা অ্যান্সার করব। তাহলে সিদ্ধান্তে প্রথম কোশ্চেনে কি বলেছে সব বই হলো পেন, এখানে কোশ্চেনে দেখুন এটা কি সঠিক হয়েছে, এখানে বলেছে সব বই, মানে বইয়ের গোলটা সব বই হলো পেন, কিন্তু এখানে কি সব বই পেনের ভেতরে গিয়ে আছে, সব বইগুলো আছে তা তো নেই, এখানে তো আছে অর্ধেকটা আছে, তো এখানে কিছুটা হতে পারে কিন্তু সব তো না। তাহলে প্রথমটা আমার ভুল, সব বই হলো পেন এটা হলো ভুল, কারণ এখানে পেনের যে গোলটা আছে আর বইয়ের যে গোলটা আছে সেটা কিছুটা পরিমাণে আছে, যদি একদম ওর ভেতরে থাকতো তাহলে সবটা আমি মানতাম, তাই এটা হলো ভুল। দ্বিতীয়টা দেখুন সব পেন হলো বই, সব পেন মানে সমস্ত পেন, ওটা কি বইয়ের মধ্যে আছে বা বই কি পেনের মধ্যে আছে তা তো নাই, কিছুটা পরিমাণে আছে, তাহলে সমস্তটা না, তাহলে এইটাও ভুল। তারপরে দেখুন কিছু বই হলো পেন, হ্যাঁ কিছুটা পরিমাণ বইয়ের সঙ্গেও লেগে আছে, কিছুটা পরিমাণ পেনের সাথেও ঠিক আছে, বইটা মানে অর্ধেক, মানে বই আর পেন এরকম আছে, তাহলে কিছুটা পরিমাণ বই, ধরুন এটা বই এটা পেন, কিছুটা পরিমাণ বই, কিছুটা পরিমাণ পেন, ঠিক আছে, কিছু বই হলো পেন, তাহলে কিছুটা পরিমাণ বই, এটা কি এই ছবিটা মনে আছে, কিছুটা পরিমাণ বই সেটা পেন, আবার কিছু পরিমাণ পেন সেটা বই, ঠিক আছে, তাহলে এইটা আমার সঠিক হলো। পরের অপশানটা, পরেরটা দেখি, সমস্ত বই হলো কাগজ, এই বই আর কাগজের ছবিটা দেখবেন, বই যেটা যে গোলটার মধ্যে বই আছে আর যে গোলটার মধ্যে কাগজ আছে, পেনটা বাদ দিয়ে দেবেন, যে দুটো বলবে এখানে যেমন বই আর কাগজ বলেছে তাই আমি সেই গোল দুটো দেখব, যেখানে দেখুন বই ও পেন বলেছে তাই আমি সেই গোল দুটো দেখব, অন্য গোল কিন্তু আমি দেখব না, ঠিক আছে। তাই এখানে শেষ কোশ্চেনে বলেছে বই আর কাগজ, কি বলেছে তাই আমি সেই গোল দুটো দেখব, বই আর কাগজের গোল দুটো যেখানে আছে সেটা দেখব, সমস্ত বই আর কাগজ, বইয়ের সঙ্গে তো ঠেকে আছে, বই আর কাগজ তো এরকম ঠেকে আছে, তাহলে কি সমস্ত হলো না এটা কিছুটা পরিমাণ হলো, নিশ্চয়ই কিছুটা পরিমাণ হলো, এই ছবিটা কিছুটা পরিমাণ হলো, সমস্তটা তো নিশ্চয়ই না, তাহলে এই কোশ্চেনটা ভুল। তাহলে আমার সঠিক কোনটা, অপশান দেখুন তিন নম্বরটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার। দেখুন তেমন কিন্তু কঠিন না, খুবই সহজ আছে, একটু বোঝার চেষ্টা করবেন, দেখুন খুব সহজে বুঝতে পারবেন, দেখুন নেক্সট কোশ্চেনগুলো দেখুন আরও ইজি মনে হবে তাহলে আপনার। দুই নম্বর কোশ্চেনটা দেখুন বন্ধুরা, দুই নম্বর কোশ্চেনটা আমরা আগে কোশ্চেনের বিবৃতি দেখে ভেঙ্গচিত্রটা অঙ্কন করব, ঠিক আছে, ভেঙ্গচিত্র অঙ্কন করার পর তারপরে আমরা নিচের যে সিদ্ধান্ত থাকবে তাতে আসব, আগে ভেঙ্গচিত্রটা অঙ্কন করি। বিবৃতিতে প্রথমে বলেছে সমস্ত ভাল্লুক হলো বাঘ, তাহলে যার পাশে সমস্ত থাকবে সেটা নিশ্চয়ই ভেতরে থাকবে, সে ছোট, ঠিক আছে, তাই এখানে কিসের পাশে আছে না ভাল্লুকের পাশে আছে, তাই ভাল্লুকটা হবে এটা ভাল্লুক, একটু লেখাটা বুঝে নেবেন, ঠিক আছে, সমস্ত এটা ভাল্লুক, ভাল্লুকটার বাঘটা হবে বাইরে, এটা হলো বাঘ, মানে যার পাশে সমস্ত থাকবে সেটা ভেতরে থাকবে, মানে সে ছোট বোঝায় তাকে, ঠিক আছে, সে ভেতরে থাকবে আর বড়টা বাইরে থাকবে, সমস্ত ভাল্লুক হলো বাঘ, সমস্ত ভাল্লুক মানে বাঘের মধ্যে আছে, সমস্ত ভাল্লুক হলো বাঘ, ঠিক আছে, বাঘের মধ্যে যেটা থাকবে তার মানে সেটা হচ্ছে সমস্ত, সমস্ত ভাল্লুক হলো বাঘ।
তারপরে দ্বিতীয় সিদ্ধান্তে বিবৃতিতে কি বলেছে, সমস্ত বাঘ হলো গরু, সমস্ত বাঘ হলো গরু, তার মানে গরুটা নিশ্চয়ই এরকম হবে, এটা হবে গরু, সমস্ত গরু সরি সমস্ত বাঘ হলো গরু, মানে বাঘের পাশে সমস্ত আছে, তার মানে বাঘটা ভেতরে থাকবে, গরুর গরুটা একদম বড়, ঠিক আছে, তার মানে গরুর গরুর মধ্যে থাকবে বাঘ। এই চিত্রটা আমরা বিবৃতি থেকে পেলাম, এই চিত্রটা আমরা বিবৃতি থেকে পেলাম। এবার আমরা আসব সিদ্ধান্তে, সিদ্ধান্তে এসে দেখুন ঠিক হয়েছে কিনা। প্রথম সিদ্ধান্তে আছে সমস্ত ভাল্লুক হলো গরু, সমস্ত ভাল্লুক হলো গরু, ঠিক আছে, ঠিকই তো আছে, গরুর মধ্যে আছে ভাল্লুক, তার মানে সমস্ত ভাল্লুক হলো গরু, ঠিকই আছে, তাহলে এটা আমরা সঠিক। দেখুন ভালো করে বুঝলেন তো, এখানে বলেছে সমস্ত ভাল্লুক হলো গরু, তার মানে গরুর মধ্যে আছে ভাল্লুক, একদম মধ্য তো আছে, যে কিছু কিছু পরিমাণ তা তো না, একদম মধ্য আছে, তাই ভাল্লুক সবারই মধ্য আছে বলে, গরুর মধ্য আছে বলে আমরা এটা এটা আমরা সঠিক করলাম। তারপর বলেছে সমস্ত গরু হলো ভাল্লুক, ভাল্লুক সমস্ত গরু হলো ভাল্লুক, সমস্ত গরু কি ভাল্লুক, তাহলে তো গরু তো ভাল্লুকের মধ্যে থাকতো, সমস্ত গরু তো ভাল্লুক না, সমস্ত ভাল্লুক গরু মানে ওর ভেতরে আছে, গরুর মধ্যে আছে, মানে সমস্ত ভাল্লুক হলো গরু, ঠিক আছে, কিন্তু সমস্ত গরু ভাল্লুক না, সমস্ত গরু ভাল্লুক না, ঠিক আছে, তাই এটা আমার ভুল। তিন নম্বর কোশ্চেনে দেখুন বন্ধুরা, সেই আগের মতোই আমরা আগে ভেন চিত্রটা অঙ্কন করব, তারপর সিদ্ধান্তে গিয়ে তার কোশ্চেনগুলো সলভ করব, দেখব ঠিক কি ভুল। তাহলে প্রথমে বিবৃতিতে কি বলেছে, বলেছে সমস্ত কবি হলো বই, সমস্ত কবি মানে কবিটা ভেতরে, সমস্ত কবি, সমস্ত কবি কি না বই, বইটা হলো বাইরে। তারপর কি বলেছে, তারপর দুই নম্বর বিবৃতিতে বলেছে সমস্ত বই হলো পেন, সমস্ত বই মানে বইয়ের পাশে সমস্ত আছে হলো পেন, তার মানে পেনটা কি, পেনটা বইয়ের চেয়েও বড়, তার মানে পেনটা হবে কি এমন ছবি হবে, এটা হলো পেন। দেখুন বুঝতে পারলেন কিনা, যেহেতু বইয়ের পাশে সমস্ত বা সব যা আছে, সব বা সমস্ত থাকলে সেটা ছোট, তাহলে পেনের চেয়ে ছোট, তাই পেনের ভেতরে লিখলাম ওটা। তাহলে এই ছবিটা আমরা ভেন চিত্রটা আমরা পেলাম। এবার আমরা সিদ্ধান্তে এসে দেখবো যে ভুল না ঠিক, তারপরে অপশান থাকবে, ওই অপশানে আমরা অ্যান্সারটা করব, কেমন। তাহলে প্রথমে দেখুন সমস্ত কবি হলো পেন, সমস্ত কবি হলো পেন, ঠিকই তো আছে, পেনের মধ্যে কবি আছে, কবি আছে পেনের মধ্যে, মানে সমস্ত কবি, সমস্ত কবি হলো পেন, সমস্ত পেন কিন্তু কবি না, তাহলে কবিটাকে বড় হতে হতো, যেহেতু পেনের মধ্যে কবি আছে তাই সমস্ত কবি হলো পেন, যেহেতু পেনের মধ্যে আছে তাই হলো সমস্ত কবি হলো পেন, ঠিক আছে, সমস্ত কবি হলো পেন, এটা ঠিক। তারপরে দেখুন কিছু পেন হলো কবি, কিছু পেন, কিছু পেন হলো কবি, হ্যাঁ ঠিকই তো আছে, কিছু পেন হলো কবি, কিছুটা পেন, কিছুটা পেনের, পেনের তো এত বড় জায়গা, এর মধ্যে কিছুটা পরিমাণ তো কবি, এটা তো কবি, কিছুটা পরিমাণ কবি, কিন্তু বাকিগুলোও কি কবি, বাকিগুলো তো কবি না, সেই বই টই যা কিছু থাকতে পারে, তাহলে এটা আমার ঠিকই আছে, কিছু পেন হলো কবি, কিছুটা পেন, কিছুটা পেন হলো কবি, তাহলে আমার দুটোই ঠিক। এই কোশ্চেনে দেখুন বন্ধুরা, প্রথমে বিবৃতিতে বলেছে সমস্ত বা সব ফুল হলো ফল, সব ফুল হলো ফল, তার মানে সব ফুল, এটা হলো ফুল, সব ফুল হলো ফল, তার মানে এটা হলো ফল, যেহেতু ফুলের পাশে সব আছে তাই ফুলটা ভেতরে থাকলো। তারপর কি বলেছে, দ্বিতীয়টা বলেছে কিছু ফল হলো আপেল, ফলের গোল কোনটা, কিছু ফল হলো আপেল, ফলের গোল হচ্ছে এটা, তার মানে কিছু ফল হলো আপেল, এটা হলো আপেল, কিছু ফল, ফলের গোল তো এইটা, এই গোলটা, এই বাইরের এই গোলটা যে ফলের গোল, এইটা ফলের গোল, তাই ফলের সঙ্গে কিছুটা পরিমাণ দিলাম, কিছুটা পরিমাণ দিলাম, এটা ফুলের কিন্তু সঙ্গে টাচ করিনি, ফলেরটা কিছুটা পরিমাণ দিলাম, কিছু ফল হলো আপেল, মানে আপেল, কিছু ফল হলো আপেল, মানে ওদের সঙ্গে হালকা লিঙ্ক আছে, কিছু ফল হলো আপেল। এবার আপনি সিদ্ধান্তে আসুন, দেখুন কি বলেছে, প্রথমে বলেছে কিছু ফল হলো আপেল, কিছু ফল হলো আপেল, হ্যাঁ ঠিকই তো আছে, কিছু ফল হলো আপেল, ঠিকই আছে প্রথমটা। তারপরে দেখুন কিছু আপেল হলো ফুল, কিছু আপেল, কিছু আপেল হলো ফুল, না এই ফুলের সঙ্গে তো আপেলের কোনো সম্পর্ক নেই, আছে কি ফুলের সঙ্গে আপেলের কোনো ঠিকই আছে কি, ঠিক নেই তো, সম্পর্ক নেই তো, তাহলে এটা আমার ভুল। বন্ধুরা এই কোশ্চেনে আমরা ভেন চিত্রটাকে অঙ্কন করি, বলেছে কিছু গাড়ি হলো বাস, কিছু গাড়ি, কিছু গাড়ি, কিছু গাড়ি, এটা গাড়ি, কিছু গাড়ি হলো কি না বাস, এটা হলো বাস,
কিছু গাড়ি হলো বাস, কিছুটা পরিমাণ সম্পর্ক, ঠিক আছে। তারপর বলেছে কিছু বাস হলো সাইকেল, মানে বাসের গোল কোনটা, এটা বাসের গোল। এবার এটা আমরা এরকম করলাম, কিছু বাস হলো কি না সাইকেল, কিছু বাস হলো সাইকেল, তাই সামান্য পরিমাণ সম্পর্ক থাকলো। এবার সিদ্ধান্তে আসুন, সিদ্ধান্তে কি বলেছে, কিছু গাড়ি হলো সাইকেল, কিছু গাড়ি হলো সাইকেল, গাড়ি তো এটা সাইকেল তো এটা, গাড়ির সঙ্গে সাইকেলের কোনো সম্পর্ক আছে, কোনো সম্পর্ক আছে কি, কোনো সম্পর্ক নেই তো। কিছু গাড়ি হলো সাইকেল, এটা গাড়ি এটা সাইকেলের গোল, যে দুটো বলবে, এখানে গাড়ি আর সাইকেল বলেছে, তাই আমি গাড়ির গোল দেখবো আর সাইকেলের গোল দেখবো, তাহলে গাড়ির সঙ্গে সাইকেলের কোনো সম্পর্ক নাই, কিন্তু সিদ্ধান্তে বলেছে সম্পর্ক দিয়েছে, তাই এটা আমার ভুল। তারপর কি বলেছে, কিছু বাস হলো সাইকেল, এটা হচ্ছে বাসের গোল, এটা সাইকেলের গোল, এটা বাসের গোল সাইকেলের গোল, যেহেতু বাস আর সাইকেল বলেছে তাই বাসের গোল আর সাইকেলের গোল দেখবো, তাহলে কিছু বাস হলো সাইকেল, হ্যাঁ এটা বাসের গোল, কিছু সাইকেলের গোল, এটা সাইকেলের গোল, কিছু তো সম্পর্ক আছে, তাহলে এটা আমার ঠিক। দেখুন বুঝতে পারলেন তো, তেমন কঠিন না, খুবই সহজ আছে, খুবই সহজ আছে। আপনাদের যদি এই এই চ্যাপ্টারে ভয় থাকে তাই একদম ভয় কেটে যাবে, খুবই সহজ আছে। দেখুন এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা, ইন্টারেস্টিং একটি কোশ্চেন আছে, কি বলেছে, সমস্ত গাড়ি ওড়ে, সমস্ত গাড়ি ওড়ে মানে গাড়িটা ভেতরে থাকবে, এটা হচ্ছে গাড়ি, সমস্ত গাড়ি কি না ওড়ে, সমস্ত গাড়ি ওড়ে, ঠিক আছে। তারপর কি বলেছে, কিছু মানুষ ওড়ে, কিছু মানুষ ওড়ে, তার মানে গোলটা কেমন হবে, হয়তো আপনি এরকম গোল করতে পারেন, কিছু মানুষ, এটা হচ্ছে মানুষ, কিছু মানুষ ওড়ে, সমস্ত গাড়ি, সমস্ত গাড়ি, তাই গাড়িটা একদম ওই উড়ের ভেতরে থাকবে, গাড়ি সমস্ত গাড়িটা ওড়ে, ঠিক আছে, কিন্তু কিছু মানুষ ওড়ে, সমস্ত মানুষ কিন্তু ওড়ে না, কিছুটা মানুষ ওড়ে। তাহলে এবার আপনি সিদ্ধান্তে আসুন, ওটা আমরা ভেনচিত্রটা পেলাম ওই বিবৃতি থেকে, এই ভেনচিত্রটা পেলাম, এবার আপনারা এই সিদ্ধান্তে আসুন। সিদ্ধান্তে প্রথমে কী বলেছে, সমস্ত গাড়ি হলো মানুষ, সমস্ত গাড়ি কি মানুষ, গাড়ির সঙ্গে মানুষের কোনো সম্পর্ক আছে, গাড়ির সঙ্গে মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাহলে এটা আমার ভুল। তারপর কী বলেছে, কিছু মানুষ ওড়ে না, কিছু মানুষ ওড়ে আবার কিছু মানুষ ওড়ে না, ঠিকই তো বলেছে, এই যে এটা ওড়ের সঙ্গে কিছুটা পরিমাণ, কিছুটা পরিমাণ এটা ধরুন ওড়ে আর এটা মানুষ, এটা মানুষ, তাহলে কিছুটা পরিমাণ মানুষ ওড়ে আবার কিছুটা পরিমাণ মানুষ তো ওড়ে না, এটা তো কিছুটা পরিমাণ, এগুলো তো আছে কিছুটা পরিমাণ, আবার এগুলো কিছুটা পরিমাণ, তাই কিছুটা পরিমাণ মানুষ ওড়ে, কিছুটা পরিমাণ মানুষ ওড়ে না, তাহলে এটা আমার ঠিকই তো বলেছে। দেখুন তেমন কিন্তু কঠিন না। আর বন্ধুরা এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম টপিক ওয়াইজ রিজনিং ও অঙ্কের ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, প্লিজ লাইক করবেন।